তদন্তের মাধ্যমে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে চলমান উত্তেজনা ও সহিংসতায় দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনীর আন্তর্বাহী আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিন পার্বত্য জেলার নেতৃত্বাধীন ব্যক্তিদের চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার অনুরোধ জানায় আইএসপিআর তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয় এর আগে বৃহস্পতিবার খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ওগোলাগুলিতে তিনজন নিহত হন এর প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করে পাহাড়িরা এ সময়ে বাঙালিদের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হয় আহত হন অন্তত পঞ্চাশ জন এরপর দুই জেলা শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন জুম্মা জনগণের পিঠ আজ আগের সম্পূর্ণভাবে দেয়ালে থেকে গেছে তাদের আর পিছনে যাওয়ার কোনো পথ নেই জুম্ম জনগণ বাইশ বছর ধরে চুক্তি বাস্তবায়ন অপেক্ষা করেছে জুম্ম জনগণ সরকার তথা শাসক গোষ্ঠীকে অনেক সময় দিয়েছে বস্তুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন ছাড়া পার্বত্য সমস্যার সমাধানের আর কোনো বিকল্প নেই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসীদের সাথে বা পাহাড়ি জনগোষ্ঠীর সাথে আদিবাসী না উপজাতি এই টার্মিনোলজি নিয়ে আবার একটা কামড়াকামড়ি আছে তো তাদের সাথে বাঙালি সেটলারদের না এখানে বাঙালি কারা সেটলার কারা সেই সব টার্মিনোলজি নিয়েও হচ্ছে একটা সংঘাত আছে বেসিক্যালি আমরা এভাবে রিডিউস করে নিয়ে আসি যে পাহাড়ি জনগোষ্ঠীর সাথে বাঙালিদের বাঙালি সেটলারদের একটা সাম্প্রতিক সংঘর্ষে একজন মারা যাওয়ার ঘটনা সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি এবং আমরা খবরে প্রায়শই এটা দেখি যে ভারতীয় জনগোষ্ঠীর সাথে বাঙালির হচ্ছে সংঘর্ষ সংঘাত এবং আমাকে যে জিনিসটা অ্যামিউজ করে সেটা হচ্ছে যে কথা মারানি চাম্পাজদের যে কথাটা বলি যে মানুষের যে কি পরিমাণ নৈতিক অসততা এটা এটা আসলে খুব একটা আমেজিং ব্যাপার এবং এটা দেখলে আমি রিয়েলাইজ করি যে আসলে আমরা মনে হয় না কোনো দিনই সেইভাবে সুসভ্য হইতে পারবো আমেজিং এবং এন্টারটেইনিং ব্যাপারটা লক্ষ্য করেন যেই বাংলাদেশ স্বাধীন হইল পাকিস্তানিদের হাত থেকে পাকিস্তানিদের অত্যাচার নির্যাতনের কারণে আমরা একটা স্বাধীনতা সংগ্রা সংগ্রামের আন্দোলন করে সেই বাংলাদেশিরা আবার আরেকজন যখন স্বাধীনতা চায় কেন স্বাধীনতা চায় একই কারণে বৈষম্যের কারণে তখন আমরা তাদের প্রতি এমন আচরণ করি তাদের দুঃখ ক্ষোভের প্রতি আমাদের রিয়েকশন এমন যেটা পাকিস্তানিরা আমাদের সাথে করছে আবার আমাদের যখন আমরা দেশ স্বাধীন করলাম আওয়ামী লীগের নেতৃত্বে সেই আওয়ামী লীগ আবার বাংলাদেশে এসে আমাদের সাথে পাকিস্তানিদের চেয়ে বেশি বৈষাজিক আচরণ শুরু করে দিল যে বৈষম্য বিরোধী ছাত্রজোট যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা মাত্র পাঁচ তারিখে এক মাস হইসে মাত্র দেশকে নতুনভাবে স্বাধীন করলাম পাহাড়িদের রাগ ক্ষোভ দুঃখ অনুযোগের জবাবে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে বা যেসব বেসিক্যালি বাংলাদেশি বেশিরভাগ মানে বাঙালি তাদের যে ভাষা দেখতেছি এরাই নাকি দুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন করছে রাইট সো সবাই হচ্ছে বেসিক্যালি নিজের আখেরটা দেখে নিজের আখেরটা বুঝে নিজের স্বার্থ বোঝে নিজের চাওয়া পাওয়া যেইভাবে সেইভাবে করে সকল কিছুকে ইন্টারপ্রিট করে এবং সেইভাবে করে অ্যাক্ট করে বিহেভ করে রাইট যেই কারণে আমি আপনাদেরকে কথাটা অনেকবার বলছি যে আপনার কে কত সুন্দর কথা বললো কত মোলায়ম কথা বললো কী বললো না বললো কত শুদ্ধ ভাষায় বললো কত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বললো কত ডিগ্রি আছে কত দাড়ি টুপি আছে কোনো কিছুর দিকে তাকাবেন না শুধু দেখবেন নৈতিক কনসিস্টেন্সি আছে কি না যদি থাকে তার কথা মনোযোগ দিয়ে শুনবেন যদি না থাকে বুঝবেন যে তার যত জ্ঞান গরিম আছে আমাদেরকে বাংলা বই কি পড়ানো হয়েছিল দুর্জন বিদ্যান হইল ভরি রাইট এত বড় পিলুর দিয়ে আমরা এবার আলোচনায় আসি এখানে কোনো গ্রে এরিয়া নেই এটা লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পাহাড়িদের সাথে আমাদের যে আচরণ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে মূল কয়েকটা বিষয় নিয়ে পাহাড়িদের সাথে আদিবাসীদের পাহাড়ি আদিবাসীদের সাথে বা উপজাতিদের সাথে বা পাহাড়ি অধিবাসীদের সাথে সেটলারদের বিরোধ প্রথমত শুরু হয় কাপ্তাই যে বাঁধ দেয় আমি যখন কত ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে থাকতে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ছিল যেখানে কর্ণফুলি মিলসের ওখানে সো কাপ্তাই লেক কাছেই ছিল তাই বাঁধটা যখন দেওয়া হয় কাপ্তাই বাঁধ দেওয়ার ফলে এই এই কাপ্তে বাথার এই পাশে পানির উচ্চতা বাড়তে থাকে এবং এতে করে যারা পাহাড়ি আদিবাসী ছিল বা পাহাড়ি অধিবাসী ছিল তাদের চাষযোগ্য জমি টুমি বসতবাড়ি এগুলো সব পানির নিচে চলে যায় পরে তারা বাধ্য হয় রিলোকেট করতে বাধ্য হয়ে তারা পাহাড়ের দিকে অন্যান্য জায়গায় রিলোকেট করে যেসব জায়গায় রিলোকেট করছে সেই জায়গায় আবার হতেছে বাঙালি সেটলার সেটলার সেটলারদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা মদদে পরিকল্পনায় পুষিন করা হয়েছে এবং এগুলো ওভার দ্য ইয়ার্স আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবে থ্রেড করছে পাহাড়িরা যখন আলোচনা করতে গেছে যে বেশি কথা বললে একদম পাহাড় ইয়ে বাঙালি সেটলার পাঠায় তোমাদের পুরো পাহাড় দখল করে ফেলবো মানে বানায় বলতেছি না বাড়ায়ও বলতেছি না বঙ্গবন্ধু এইভাবে করে থ্রেটেন করেছিল যে বেশি কথা বললে একেবারে বাঙালি ঢুকে পুরা পাহাড় পুরো সেটেল করে ফেলবো আমরা জিয়াউর রহমান প্রজেক্ট হাতে নিয়েছিল পরিকল্পিত প্রজেক্ট যে সেনা বাহিনী হইতেছে ক্যাম্প করে বাঙালি সেটলারদেরকে পাহাড়ে ঢুকানোর ব্যাপারে তো এই হচ্ছে তাদের প্রতি রাষ্ট্রীয় আচরণ এটা শুধুমাত্র একদিকার দমন নিপীড়ন বা মানে আমাদের প্রতি পাকিস্তানিরা যেরকম আচরণ করছে এরকম না শুধু শুধু তা না এক তো আছে তাদেরকে বাস্তুচ্যুত হয়েছে তারা আমাদের প্রজেক্টের কারণে কাপটে লেগটা কী সবের কারণে এবং তারা সে যেখানে গেছে সেখানে যাওয়ার পর আবার সেখানে সেটলার ঢুকানো হচ্ছে জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ বাঙালিদের এটা আমরা জানি আজীবন ধরে তাদের সাথে মূল বিরোধের একটা জায়গা হচ্ছে জমি নিয়ে এবং সেই বিরোধটা হচ্ছে পাহাড়িদের তাদের মূলত কোনো কাগজ কলম নাই কে কোন জায়গার মালিক কোন জমির মালিক এগুলো কাইন্ড অফ পাহাড় ভিত্তিক যেই পাহাড় আমার ওই ভারতমান এরকম মানে হিস্টোরিক্যালি যে যেভাবে করে থেকে আসছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যখন আমরা আধুনিক বাঙালির রাষ্ট্র ব্যবস্থা যখন ওখানে ঢুকাচ্ছি সেখানে বাঙালি লোকজন ঢুকে বিভিন্ন পাহাড় দখল করে নিচ্ছে কাগজ কলম করতেছে যেগুলা পাহাড়ের লোকজন বোঝো না বেসিক্যালি ভূমি দখল তাদেরকে তুলে দিচ্ছে মাইপিট করতেছে জোর জবর করতেছে ব্যাপার আর কি কলোনাইজার এসে কলোনাইজ করতেছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা মত দেয় যেভাবে আমাদেরকে ব্রিটিশ কলোনাইজের রাষ্ট্রীয় অস্ত্র নিয়ে আসছে আমরা কুলে উঠতে পারি নাই কলোনাইজ করে নিচ্ছে সকল কিছু অবশ্যই স্বাভাবিকভাবেই তারা তাদের স্বাধীনতা চায় এবং সেই স্বাধীনতা সংগ্রাম একটা পর্যায়ে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের রূপ নিছে এই সুইচ ভেরি আন্ডারস্ট্যান্ড সেটার পরিপ্রেক্ষিতে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে নাইনটিন নাইনটি সেভেন আই বিলিভ উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিদ্রোহীদের অস্ত্র জমা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় পার্বত্য অঞ্চলের শান্তি প্রক্রিয়া সেই শান্তিযুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তারপর পাহাড়ি লোকজন তারাও হয়েছে অস্ত্র জমা দিছে আমরা তো সবাই দেখছি তখন শান্তি চুক্তি যখন স্বাক্ষরিত হয় বাংলাদেশের একটা বিশাল মোমেন্টাস ইভেন্ট সেটা এবং প্রতীিত স্বৈরচার শাসক শেখ হাসিনা আসা আশায় ছিল এর কারণে নোবেল পুরস্কার পাবে যা হোক এটা একটা ওয়াটার শেড মোমেন্ট ছিল বাংলাদেশের জন্য এবং পাহাড়িরা কিন্তু সত্যিকার অর্থে তাদের অস্ত্র শস্ত্র জমা দিয়ে তারা ফিরে আসছে তারা কিন্তু মাইড পিট করতে চায় না তারা চায় শান্তি শান্তভাবে শান্তির মাধ্যমে মধ্যে তারা তাদের মতো করে থাকতে কিন্তু আমরা তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছি না কেন গায়ের জোর এবং তথাকথিত সার্বভৌমত্ব রক্ষার নামে বাঙালি এখন বৈষম্য বিরোধী এই স্বাধীনতাকে আমি পাকিস্তান হানা তার বড় বড় বইয়ের মধ্যে কি ভাষায় পড়ায় রে বাবা পড়লে মনে হবে এই বাঙালিগুলো মনে হয় বিশ্বের এখন দেবদ চলে আসছে বদমাইশগুলো এই শান্তি চুক্তি করায় পাহাড়িরা তাদের অস্ত্র জমা দিল দিয়ে শান্তি ফিরে আসছে তাহলে সেই শান্তি চুক্তি যে চুক্তিগুলা স্বাক্ষরিত হয়েছে যে চুক্তির ভিত্তিতে তারা এই অস্ত্র জমা দিছে সেই সেই চুক্তিকে আমরা তাহলে আমরা বাংলাদেশিরা বাঙালিরা সেটলাররা মানে যাদেরকে হইতেছে সেটেল করাইছে জিয়া এবং বঙ্গবন্ধু মিলে আমরা সেটলাররা আমরা কি তাইলে হচ্ছে তাদের সেই চুক্তি অনুযায়ী তাদের দাবি দাওয়া মেনে সেভাবে করে কাজ করতেছি না সেটা আবার আমরা করতেছি না কিন্তু সেখানে পাহাড়িদের মূল একটা ইয়ে ছিল যে ভূমি নিয়ে যে জবরদখল করা বা এই করা এটাকে নিষ্পত্তি করতে হবে সেইখানে এটা যে এখনো নিষ্পত্তি করা হয় নাই এটা কিন্তু আমাদের কথা থেকেই সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কথা শুনে নেন তাদের কথা শুনলেই বুঝে যাবেন যে সেই চুক্তি অনুযায়ী এখনও সেগুলা ইয়ে করা হয় নাই ম্যাটেরিয়ালাইজ করা হয় নাই আওয়ামী লীগ নেতারা বলছেন পাহাড়ে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত না হলেও এই শান্তি চুক্তির ফলে ইতিবাচক প্রভাব পড়েছে চলে এই উন্নয়নের ধারাবাহিকতা সরকারের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আগামী সেশনে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব আমরা যারা শান্তির পক্ষে সবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে পদক্ষেপগুলো আছে যে চুক্তিগুলি করেছি সেগুলি বাস্তবের জন্য আমরা সবাই একসঙ্গে আমি সেটাই তাহলে যদি ম্যাটেরিয়ালাইজ করা না হয়ে থাকে তাহলে তাদের বিক্ষোভ তাদের সংক্ষুব্ধ হওয়া তো খুবই ন্যায্য তারা যে চুক্তির ভিত্তিতে অস্ত্র জমা দিল শান্তি ফিরে আনলো তারা আমরা সেটা কথা রাখতেছি না তাহলে তারা তো সময় সময় বিক্ষুব্ধ হবে এটা খুবই স্বাভাবিক পার্বত্য এলাকায় শান্তি ফেরাতে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের তাগিদ মানবাধিকার কর্মীদেরও শান্তি চুক্তি যে স্বাক্ষর করা হয়েছে যে ধারাগুলি প্রত্যেকটা ধারা আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই তাহলে যে পাহাড়ে এখন আনন্দ বয়ে যাচ্ছে সবার মুখে হাসি সবাই শিক্ষিত হচ্ছে পড়াশোনার দিকেই বুঝছে তো এগুলি বহাল থাকবে এদিকে প্রতি বছরের মতো এবারও শান্তি চুক্তির বাইশ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নানা কর্মসূচির আয়োজন করেছে জনসংহতি সমিতি ডেক্স রিপোর্ট নিউজ তবে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় হতাশা আছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাদের তাদের দাবি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা হোক প্রক্রিয়া চলতেছে সরকার মুখে বলছে যে চুক্তি বাস্তবায়ন করা মানে হচ্ছে ভূমি সমস্যা নিরসন করা কিন্তু সরকার এ পর্যন্ত কোনো উদ্যোগ নিচ্ছে যাদের সাথে চুক্তি হয়েছে তারা যদি চুক্তি বাস্তবায়ন না করে এটা আমরা সহজে বুঝে নিতে পারি তাদের কোনো রাজনৈতিক সদিচ্ছাই নেই 25 26 বছর হয়ে গেছে উনি শান্তি চুক্তি বাস্তবায়ন করেন নাই এই জন্য এখানকার লোকজনের কাছে এখানকার আদিবাসীদের মধ্যে ওই এই ব্যাপারে হতাশা হয়ে গেছে 2016 সাল থেকে কোন আমাদের যে চুক্তির মূল মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়নের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না আমাদের যে ভূমি নিষ্পত্তি এখন একটি কমিশন সেই কাজটা যেন দ্রুত হয়ে যায় এবং ভূমি নিষ্পত্তির যে আইন সেগুলো যত দ্রুত আইন পাশ হয়ে যায় এবং একটা মজার বিষয় লক্ষ্য করেন এই পাটপারগুলোর ভাষা শুনেন উন্নয়নের গল্প শোনাবে এই এত বছর যেরকম আমাদেরকে উন্নয়নের গল্প বলে দমন নিপীড়ন চালানো হয়েছে পাহাড়িদের বেলা এরকম উন্নয়নের গল্প শোনাবে এই হানাদার দখল তার উন্নয়নের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আগের চেয়ে উন্নত হয়েছে সেখানকার মানুষের জীবন মানের উন্নয়ন ঘটে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানের তবে উন্নয়ন সহ নানাভাবে বদলে গেলেও শান্তি ফেরেনি পুরোপুরি ও আচ্ছা অনেক উন্নয়ন হয়েছে রাইট মদের ব্যাপার হচ্ছে আমাদের ক্ষেত্রে যেরকম উন্নয়নের ভাগিদার হয়েছে কিছু কাটপাড় চাম্বাজ উন্নয়নের গল্প শুনেছে জনগণকে জনগণ সেই উন্নয়নের ভাগিদার হয় নাই একই ভাবে এই উন্নয়নের ভাগীদার কিন্তু পাহাড়ি না এক্ষেত্রে উন্নয়নের ভাগীদার হচ্ছে সেটলাররা এখানে উন্নয়নের নামে যেটা করা হয়েছে দুইটা কাজ করা হয়েছে একটা হচ্ছে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া হয়েছে আর একটা যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে সড়ক ব্যবস্থা উন্নত করছে ইলেকট্রিসিটি করছে যেন প্রচুর মানুষ পার্বত্য চট্টগ্রামে গিয়ে সেলফি তুলতে পারে পাহাড়ের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানের ফলে ব্যাপক বিনিয়োগ বাড়ে পর্যটন শিল্পে এর মানে তাদের এই তথাকথিত উন্নয়নের বেনিফিশিয়ারিও আমরা তার মানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়িরা রিসিভিং এন্ডিয়াস রিসিভিং এন্ডিয়াস রিসিভিং আছে শান্তি চুক্তি করে এভাবে ন্যারেটিভ দাঁড় করাইতেছে ইভেন বাংলাদেশের মিডিয়াগুলো টিভি চ্যানেলগুলো যখন খবর প্রচার করে কোনো সংঘাতের সময় বাটপারগুলো এমনভাবে বলে এমনভাবে ন্যারেটিভ দাঁড় করায় আমাদের পক্ষে জানা বোঝাও সম্ভব না যে সেখানে কী হচ্ছে কী নিয়ে তাদের বিক্ষোভ কী নিয়ে তাদের রাখোভ কারণ আপনি খবর দেখলে দেখবেন যার মতো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে শান্তি চুক্তি স্বাক্ষরের পর পাহাড়ে শান্তি ফিরে আসছে তারপর থেকে অবরিত উন্নয়ন হইতেছে কথা কিন্তু কোনোটা মিথ্যা না শান্তি ফিরে আসছে বাঙালির জন্য সেটলারদের জন্য উন্নতি হয়েছে বাঙালি সেটলারদের জন্যে সেলফি তুলতে যাইতে পারছে সেখানে পাহাড়িদের ভাগের কোনো পরিবর্তন হয় নাই তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করলো বাটপাড়গুলো আমিও বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ ছিলাম কিন্তু এখন এদেরকে নীতি কথা মারানি চাম্বাজ বাটপাড় বলতে হচ্ছে কারণ এরা এখন আবার সার্বভৌমত্ব রক্ষার নামে এই পাহাড়িদের বিরুদ্ধে ফেসবুকে দেখি অপপ্রচার চালাচ্ছে ওদের ফ্রেন্ড নাকি বলতেছিল এরকম যে খিসের কোটা যে কোটা থাকলো কি না থাকলো উপজাতিদের জন্য তাতে করে আমাদের কি আসে যে আমরা তো এমনিতেও এই কোটা ব্যবহার করতে পারি না আমাদের বলে আপনার স্কুলে যেতে পারেন স্কুলই নাই হাই স্কুল কলেজে পড়াশোনাই করতে না এগুলা পিসিএসের কোটা দিয়ে করবে তাকে তাদের চাওয়া হচ্ছে তাদের জানিয়ে স্কুল কলেজ প্রতিষ্ঠা হয় এটা হচ্ছে এখনও পাহাড়ি মানুষদের চাওয়া আর ভূমি নিয়ে তো আসেই এখন পর্যন্ত সংখ্যা যেটা আমরা জানলাম শুনলাম যেই সন্তুলার হচ্ছে যে সাইন করছিলেন ওনার কাছ থেকে আমরা শুনলাম জানলাম যে এখন পর্যন্ত পাহাড়িদের সেই দাবি দাও মেনে নেওয়া হয় না চুক্তি যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেই কারণে তারা অস্ত্র জমা দিয়েছে সেগুলো মেনটেন করা হয় না আর এমনিতে তো রেপ খুন এগুলো আসেই খেটেলারদের পেছনে তো রাষ্ট্র আছে আমরা যদি নীতি কথা মারানি চাম্বাজ না হয়ে আমরা যদি একটা অবজেকটিভ জায়গাতে এসে দাঁড়াই যে আমরা যখন পাকিস্তানিদের কাছ থেকে নির্যাতিত বৈষম্য শিকার হচ্ছিলাম আমরা স্বাধীনতা আনছি সেটা যদি রাইট হয়ে থাকে আমরা এই পাঁচই আগস্টের অভ্যুত্থানকে যদি স্বাধীনতা যুদ্ধ বলে থাকি যে আর একটা স্বৈরশাসক যারা আমাদের সাথে দমন নিপীড়ন করতেছিল বৈষম্যের শিকার হচ্ছিলাম আমরা রাষ্ট্রীয় বাহিনীর হাতে নির্যাতনে শিকার হচ্ছিলাম আমরা তার কাছ থেকে আমরা একটা গণ করে স্বাধীন হয়ে আসলে সেটাকে যদি আমরা তৃতীয় স্বাধীনতা বলতে পারি তাহলে পাহাড়িরা যখন স্বাধীনতা চায় সেটা কেন স্বাধীনতা যুদ্ধ হবে না সেটা কেন রাষ্ট্রদ্রো দ্রোহ হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা ছাত্র থেকে শুরু করে এই চাম্বাজরা কেন তখন তাদেরকে হইতেছে সার্বভৌমত্ব রক্ষার নামে তাদেরকে স্কোয়াশ করতে হবে এইসব দাবি তারা কেন তুলে তুলবে দুদিন আগে যখন মণিপুরে সেভেন সিস্টার্সের ওরা আন্দোলন করতেছিল স্বাধীনতা যাচ্ছিল তখন কিন্তু আমি আমার ফ্রেন্ডলিস্ট থেকে শুরু করে যত লোকজনকে ফলো করি সব চাম্বাজকে দেখছি খুব সাপোর্ট দিছে ভারতকে বিভক্ত করতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে একই ঘটনা অলমোস্ট সিমিলার ইস এখন আজকে যখন পাহাড়িরা তাদের স্বাধীনতা চাইলে তখন তারা হয়ে যাচ্ছে খারাপ তখন তাদেরকে স্কোয়াশ করতে হবে তোরা সারা জীবন স্বাধীনতা যুদ্ধ করে আসলি পার্টফারগুলো এখন আরেকজনকে নির্যাতন করতেছিস তারা স্বাধীনতা চাইলে তখন আবার তারা রাষ্ট্রদ্রোহী কেন হয়ে যায় তাহলে তোরা কেন রাষ্ট্রদ্রোহী না তাহলে তোদেরকে যে আওয়ামী লীগ রাষ্ট্রদ্ব বলে ঠেস তো আগরতলা ষড়যন্ত্র মামলা বলে ঠেসতো তাহলে ওইটা তো ঠিকই ছিল মানে না আমার দিকে যাবে রাইট দেখেন পাহাড়িরা কিন্তু এই পর্যন্ত ছাড় দিতে রাজি আছে তারা নিজেদেরকে বাংলাদেশি পরিচয় হিসেবে পরিচয় করে দিতে তাদের কোনো আপত্তি নাই তারা বলছে আমরা বাঙালি হিসেবে নিজেকে পরিচয় করাই দিতে আমাদের আপত্তি আছে মানে বাংলাদেশ রাষ্ট্রের জনগণ নাগরিক হিসেবে অ্যাসিমিলেটেড হইতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের জাতীয়তা বা জাতীয়তা না আমাদের কী বলা যায় আমাদের আইডেন্টি যেটা সেইটাকে রিমুভ করা যাবে না সেটা আমাদের ঠিক রাখতে হবে আমাদেরকে বাঙালি বাঙালি মানে জাতীয়তা বা জাতিসত্তা এটা চাপায় দেওয়া যাবে না আমাদেরকে পাহাড়ি পাহাড়ি আইডেন্টি তারা কিন্তু একটা সময় পর্যন্ত স্বায়ত্ত শাসন চাই চাইতো সেগুলো সব থেকে তারা পিছিয়ে আসছে শান্তি চুক্তির পর তারা স্বায়ত্ত শাসন থেকে পিছিয়ে পিছিয়ে আসছে তারা সশস্ত্র আন্দোলন থেকে পিছিয়ে আসছে তারা তারপর স্বাধীনতা চাওয়া থেকে সকল কিছু থেকে পিছিয়ে আসছে তাদের শুধু একটাই চাওয়া আমাদেরকে ভাই অল বাই আওয়ারস আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমাদের জমি দখল করা সেটলারকে দিয়ে অন্যায় অত্যাচার নির্যাতন করা এগুলো কই রান্না পর্যটন কেন্দ্র বানাইতে গিয়ে আমাদের গুহা মেরে শেষ করে দিয়েছেন কাপ্তাই রদ করে আমাদের গুহা মেরে শেষ করে দিয়েছেন যা যা করছেন সকল কিছু ঠিক আছে আর এগুলো আমাদের সাথে দ্যাটস দ্যাটস ইট অল দে আর আস্কিং সমাজ এমন কিছু মানুষ থাকে যে যেই জনপদের মধ্যে অত্যাচার করে যেমন আমাদেরকে যখন কলোনাইজাররা কলোনাইজ করছে অত্যাচার করছে তাদের মধ্যে ওইসব দেশে কিছু মানুষ ছিল যারা আমাদের প্রতি সিম্পেথাইজড ছিল এবং তারা এটা রেকগনাইজ করতো যে এই কলোনাইজাররা আমাদের নিজেদের লোকরা অন্য লোকদের সাথে অত্যাচার নির্যাতন করছে করতেছে সেটা পাকিস্তানের মূলক কিছু ভদ্রলোক ছিল কলোনাইজেডারদের সময় কিছু ভদ্রলোক ছিল আবার এই বাংলাদেশও আমাদের মতো কিছু ভদ্রলোক আছে আমি শরীর অডিয়েন্স এরকম প্রচুর ভদ্রলোক আছে যাদের অবস্থান হচ্ছে যাদের সাথে অন্যায় করা হবে বৈষম্য করা হবে নির্যাতন করা হবে আমরা তাদের পক্ষে আসি এবং যারা করবে আমরা সেই নিপীড়কদের বিরুদ্ধে